হ্যালো ফ্রেন্ড, ভিটামিন বি12, এই ভিটামিন বি12-এর ডেফিসিয়েন্সি বা অভাবের ফলে কোন কোন লক্ষণ প্রকাশিত হয়, অর্থাৎ কোন কোন লক্ষণ থাকলে আপনার বুঝবেন যে ভিটামিন বি12-এর ডেফিসিয়েন্সি রয়েছে, তো আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন 2.4 মাইক্রোগ্রাম ভিটামিন বি12 প্রয়োজন হয়। তো সেই ভিটামিন বি12 যদি কম শরীরে যায় তাহলে কোন কোন লক্ষণ প্রকাশিত হয়? দুর্বলতা থাকতে পারে, অর্থাৎ দুর্বল মনে হবে, মাথা হালকা লাগতে পারে, ত্বক ফ্যাকাশে হয়ে যায়, জিভ সাদা হয়ে যায়, কোষ্ঠকাঠিন্য হতে পারে, খিদে নাও পেতে পারে, অর্থাৎ লস অফ অ্যাপেটাইট হতে পারে, এছাড়াও ডায়রিয়া হতে পারে, পেশির দুর্বলতা হতে পারে, চোখে কম দেখা যেতে পারে, শরীরের কোনো জায়গায় অসার ভাব থাকতে পারে, এছাড়াও সিভিয়ার ক্ষেত্রে হার্টবিট বেড়ে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। তো এই ধরনের লক্ষণ যদি প্রকাশিত হয় তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। তো আজকে জানলেন যে ভিটামিন বি12-এর ডেফিসিয়েন্সি বা অভাবের ফলে কোন কোন লক্ষণ হয় এবং এর স্বাভাবিক মান কত। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলটি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো থাকলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।